নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব তরকা। তরকা রান্না করার জন্য এখানে আমি 150 গ্রাম তরকার ডাল নিয়ে নিয়েছি। তরকার ডালটা এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ডালটা আমি বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। ডাল ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি 4টে সিটি দিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেব কুচানো রসুন, কাঁচা লঙ্কা, আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তরকাতে সব কিছু কুচানোই দেওয়া হয়। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, ছোটো ছোটো করে কেটে নেওয়া। এবার ভালো করে মশলাগুলো ভাজা ভাজা করে নেব। মশলা ভাজা হতে হতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে আরো কিছুক্ষণ আমি মশলাগুলো ভাজা ভাজা করে নেব। তরকার ডালটা এখানে আমাদের 4টে সিটিতেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর মশলা আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার মাঝখানে আমরা একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু জোর দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে প্রেশার কুকারে অল্প করে জল দিয়ে ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার ফুল ফ্লেম দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। 3-4 মিনিট মতো ফুল ফ্লেম দিয়ে তরকাটা আমি রান্না করে নিয়েছি। তরকা আমাদের রান্না হয়ে গেছে। দিয়ে দেবো একটু কসুরি মেথি আর একটু ধনে পাতা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। এর তরকা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।